ভিডিওটি দেখার আগে বলে নিচ্ছি, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো ধন্যবাদ। হ্যাঁ, আপনাকেই বলছি, আপনি কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। কখন কোন মোড়ে ছবি উঠাবেন, এক ধরনের প্রশ্ন কেউ করলে বিরক্ত হতে পারেন, এটা কোনো প্রশ্ন হলো? যে ছবির জন্য যে মোড সেটাই তো ব্যবহার করবেন, এজন্যই পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, ক্লোজ আপ ইত্যাদি মোডে ছবি করা হয়। কথাটা ঠিক, এই মোডগুলির পরেও রয়েছে অ্যাপাচার প্রায়োরিটি এবং শাটার স্পিড প্রায়োরিটি বলে দুটি মোড, এবং সবশেষে ফুল ম্যানুয়াল বলে একটি মোড আছে, যেখানে শাটার স্পিড, অ্যাপাচার থেকে শুরু করে সমস্ত সেটিং আপনি ঠিক করে দিতে পারবেন। বর্তমানের প্রায় সব কম্প্যাক্ট এবং DSLR ক্যামেরাতেই রয়েছে অনেকগুলো সিন মোড। সাধারণভাবে ছবি উঠানোর সময় আপনার ক্যামেরা থেকে পছন্দের সিন মোড ব্যবহার করবেন, এটাই স্বাভাবিক। পেশাদার ফটোগ্রাফাররা সেটিং এর জন্য ক্যামেরার উপর নির্ভর করে না, তারা এই নিয়মের বাইরে ছবি উঠান, কারণ একটাই, তারা নিজের পছন্দের কিছু চান। এবং শুনে অবাক হতে পারেন, সবচেয়ে বেশি ব্যবহার করা হয় অ্যাপাচার প্রায়োরিটি মোড। বিষয়টি বোঝার জন্য অ্যাপাচার কি কাজ করে একটু দেখে নেওয়া যাক। অ্যাপাচার হচ্ছে লেন্সের জানালা, যখন পুরোটা খোলা থাকে তখন বেশি আলো প্রবেশ করে, যখন কম খোলা থাকে তখন কম আলো প্রবেশ করে। অ্যাপাচার প্রকাশ করা হয় সংখ্যা দিয়ে, ছোট সংখ্যা বেশি অ্যাপাচার বোঝায়। যেমন 3.5 অ্যাপাচারের ক্যামেরায় যে আলো প্রবেশ করবে, 22 অ্যাপাচার তার থেকে আলো কম পাওয়া যাবে। কাজেই অ্যাপাচার কন্ট্রোল করার একটি প্রধান কারণ সঠিক আলো ব্যবহার। বাইরে যদি আলো বেশি থাকে তাহলে সেটা স্বাভাবিক পর্যায়ে আনার জন্য অ্যাপাচারের মান কমাবেন, সংখ্যায় বাড়াবেন। আবার বিপরীতভাবে আরো কম থাকলে বেশি আলো পাওয়ার জন্য অ্যাপাচার বাড়াবেন, সংখ্যায় কমাবেন। অ্যাপাচার কতটা গুরুত্বপূর্ণ জানার জন্য DSLR লেন্সের দামের পার্থক্য একটু জেনে নিন। সর্বোচ্চ 3.5 অ্যাপাচারের লেন্স কেনা যায় $100, সর্বোচ্চ 2 অ্যাপাচারের লেন্সের দাম $1,000। কাজেই অ্যাপাচারের কাজ আলো নিয়ন্ত্রণ করা থেকেও বেশি কিছু। অ্যাপাচার যত ছোট হয় ডেট অফ ফিল্ড তত বেশি হয়। যেমন আপনি ল্যান্ডস্কেপের ছবি উঠাচ্ছেন, যেখানে সামনের গাছপালা, দূরের পাহাড়, আকাশের মেঘ সবকিছু স্পষ্টভাবে পেতে চান, সেক্ষেত্রে বেশি অ্যাপাচার ভালো ফল দেবে। কেউ কেউ নির্দিষ্ট করে বলে দেন ল্যান্ডস্কেপের জন্য আদর্শ অ্যাপাচার সেটিং হচ্ছে 22, আর এই অ্যাপাচার যত বেশি হয় ডেট অফ ফিল্ড তত কম হয়, একেবারে অল্প কিছু জায়গার বিষয়কে স্পষ্ট দেখা যায়, তারপর বাকি অংশগুলি ঝাপসা হতে থাকে। আপনি একটা ফুলের ছবি উঠাচ্ছেন, যেখানে অন্য অন্য ফুল গাছপালাগুলি ঝাপসা দেখা যাবে, এজন্য বেশি অ্যাপাচার প্রয়োজন। আপনি যখন অ্যাপাচার প্রায়োরিটি মোডে ছবি উঠাচ্ছেন, তখন ছবি খুব সহজেই অ্যাপাচার পরিবর্তনের সুযোগ আপনার হাতে থাকছে। অ্যাপাচার প্রায়োরিটি মোডে অ্যাপাচার পরিবর্তনের সাথে মিল রেখে শাটার স্পিড পরিবর্তন হয়, কাজেই ওভার এক্সপোজার কিংবা আন্ডার এক্সপোজারের ভয় নেই। সে কারণেই অ্যাপাচার প্রায়োরিটি মোডে ব্যবহার এত বেশি। শাটার স্পিড প্রায়োরিটি বিষয়টি বোঝা সে তুলনায় সহজ। আপনি হয়তো উড়ন্ত পাখি কিংবা চলন্ত গাড়ির ছবি উঠাচ্ছেন, শাটার স্পিড বেশি হলে স্পষ্ট ছবি পাওয়া যাবে, কম হলে গতির কারণে চলমান অংশগুলি ঝাপসা হয়ে যাবে। আপনি কোনটি চান সেটা ঠিক করার জন্য শাটার স্পিড প্রায়োরিটি মোডে ব্যবহার করবেন। শাটার স্পিড প্রায়োরিটি মোডে পরিবর্তনের সাথে মিল রেখে অ্যাপাচার পরিবর্তিত হয়, সেদিকেও দৃষ্টি রাখবেন। আর যখন অ্যাপাচার এবং শাটার স্পিড দুটি নিজের পছন্দ মতো ব্যবহার করতে চান, তখন ম্যানুয়াল মোড। কাজেই সুবিধার জন্য অ্যাপাচার অথবা শাটার স্পিড যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা সিলেক্ট করে ক্যামেরায় অন্যটির মান দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এরপর আপনি কোন বিষয়ে জানতে চান তা কমেন্ট করে জানাবেন, কারণ আপনাকে সাহায্য করাটা আমাদের আসল উদ্দেশ্য।